পশ্চিমবঙ্গের 42টা আসনের মধ্যে ঠিক কী হতে চলেছে। আবার বললাম বড় চমক আছে, তার কারণ পশ্চিমবঙ্গের সি ভোটার বলছে 42টা আসনের মধ্যে এই লোকসভা নির্বাচনে বিজেপি পেতে পারে 23 থেকে 27টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে পারে 13 থেকে 17টি আসন, বাম কংগ্রেস জোট পেতে পারে 1টি থেকে 3টি আসন। আবার বলছি যে রাজনৈতিক ছবিটা এই রাজ্যে সেটা অনেকটা পাল্টে যেতে পারে সি ভোটারের মতে। সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে 13 থেকে 17টি আসন, বিজেপি পেতে পারে 23 থেকে 27টি আসন, 1 থেকে 3টি আসন পেতে পারে বামফ্রন্ট এবং কংগ্রেস জোট। আবার বলছি তৃণমূল কংগ্রেস পেতে পারে 13 থেকে 17টি আসন, বিজেপি পেতে পারে 23 থেকে 27টি আসন এবং বামফ্রন্ট এবং কংগ্রেস জোট পেতে পারে 1 থেকে 3টি আসন। এবার ভোটের শতাংশের হিসেব, ভোটের শতাংশের হিসেবে সি ভোটারের এই এক্সিট পোল কি বলছে দেখব। শতাংশের হিসেবে যদি আসা যায় তাহলে তৃণমূল কংগ্রেস পেতে পারে 41.5% ভোট, বিজেপি পেতে পারে 42.5% ভোট, বাম এবং কংগ্রেস জোট একত্রে পেতে পারে 13.2% ভোট, অন্যান্যরা 2.8%। আবার বলছি তৃণমূল কংগ্রেস পেতে পারে 41.5% ভোট, বিজেপি পেতে পারে 42.5% ভোট, বাম এবং কংগ্রেস জোট হিসেবে পেতে পারে 13.2%, অন্যান্যরা 2.8%। আমার 8 জন অতিথি এই মুহূর্তে স্টুডিওতে আছেন, আমি প্রত্যেকের কাছে সময়সীমাটা একটু কমিয়ে একেবারে একটা যেহেতু বড় ধরনের চমক এবং রাজ্যের রাজনৈতিক ছবিটা সাধারণভাবে গত লোকসভা নির্বাচনে বা তার আগে 14 বা 19-এ যা ছিল তার থেকে অনেকটা পাল্টাচ্ছে, আমি দ্রুত প্রতিক্রিয়া প্রত্যেকের কাছে 1 মিনিট সময়ের মধ্যে প্রত্যেকের কাছে নেব। বিশ্বনাথ চক্রবর্তী, বাস্তবে সম্ভব? প্রথমেই বলবো যে এক্সিট পোল ওপিনিয়ন পোল কোনো বৈজ্ঞানিক 100% ভিত্তি নেই, ফলে কোনো কর্মী সমর্থকদেরকে আমি অনুরোধ করব, এটা একটা মানে আমরা চেষ্টা করি যে কিভাবে মানে মানুষের মনটা বোঝা যায় তার একটা উপায় খোঁজার চেষ্টা করি, কিন্তু এর 100% এর মধ্যে বিশ্বাস এর জায়গা নেই, কারণ 100% প্রুফ বারবার হয় না, বহুবার ফেল হচ্ছে, বহুবার আবার প্রুভও হচ্ছে। কিন্তু একই সাথে এই যে রেজাল্টটা এসছে তাতে 3টে জিনিস পরিষ্কার। একটা হলো হিন্দু ভোটের পোলারাইজেশন, বিজেপির পক্ষে 54% ছিল 2021, সেখান থেকে বেড়ে 62% মতন আসছে। দ্বিতীয় যেটা মাইনরিটি, 91% তৃণমূলের পক্ষে ছিল, প্রতি 100 জনের 91 জন তৃণমূলকে সমর্থন 21 সালে করেছিলেন, সেখানে একটা স্প্লিট অবশ্যই হয়েছে, না হলে এই রেজাল্টের যে রেঞ্জটা, সবচেয়ে লোয়েস্ট রেঞ্জ বিজেপির ক্ষেত্রে 23 দেখানো হচ্ছে, সবচেয়ে আপার রেঞ্জ 27 দেখানো হচ্ছে, এই রেঞ্জটা আসতো না। অর্থাৎ একদিকে হিন্দু ভোটের পোলারাইজেশন বিজেপির পক্ষে, আরেকদিকে মুসলিম ভোট কিছুটা স্প্লিট হয়েছে, তার ফলেই কিন্তু এই রেজাল্ট।